हेलो एवरीवन, आज के আমরা তাপগতিবিদ্যা থেকে এন্ট্রপি এবং ক্যালোরিমিতির কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো এখানে প্রবলেম 1 এ বলা আছে যে 10 গ্রাম ওজনের লোহার একটি পেরেককে উত্তপ্ত করে তাকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানিতে ডোবানো হলো, যার ফলে পানির তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলো। পানিতে ডোবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা কত ছিল এটা আমাদের বের করতে হবে। তো প্রশ্ন অনুসারে আমাদের এই পেরেকের ভর হচ্ছে 10 গ্রাম। এই পেরেকটাকে বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করার ফলে এই পেরেকের টেম্পারেচারটা অনেক বেশি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পর এই পেরেকটাকে পানিতে ডোবানো হলো। তো পানিতে ডোবানোর পরে এই পানি আর পেরেকের মধ্যে তাপের আদান প্রদান হবে, অর্থাৎ পেরেকের তাপমাত্রা TSE কমতে থাকবে আর এই পানির তাপমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে পেরেকের তাপমাত্রা কমতে কমতে আর পানির তাপমাত্রা বাড়তে বাড়তে এই দুইটা পদার্থের তাপমাত্রা একটা কমন তাপমাত্রাতে পরিণত হবে, তখন আর এদের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না। এই কমন তাপমাত্রাটা হবে হচ্ছে তাদের মিশ্রণের তাপমাত্রা, যেটা কিনা দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিতি অনুসারে আমরা জানি যে গৃহীত তাপ ইজ ইকুয়াল বর্জিত তাপ। এখন কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে? এখানে তাপ গ্রহণ করবে হচ্ছে পানি, কারণ তার ইনিশিয়াল তাপমাত্রাটা কম ছিল। বর্জন করবে হচ্ছে পেরে, কারণ তার ইনিশিয়াল তাপমাত্রাটা হচ্ছে বেশি ছিল। আমরা জানি গৃহীত বা বর্জিত তাপ নির্ণয় করা হয় হচ্ছে ms ডেল থিটা এই রাশির মাধ্যমে। তো আমরা লিখি, এই পাশে আমরা বর্জিত তাপ লিখি, বর্জিত তাপ ms, বর্জন করবে হচ্ছে এই পেরে, তার মানে sfe আর m ও হবে fe ডেল থিটা। তো পেরেকের ইনিশিয়াল টেম্পারেচারটা আমাদের বের করতে বলা হয়েছে, তো আমরা ধরে নেই ইনিশিয়াল টেম্পারেচার ছিল হচ্ছে T মাইনাস মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। আবার এখানে গৃহীত তাপ হচ্ছে পানির জন্য, তার মানে mw sw ডেল থিটা। তো এখানে মিশ্রণের তাপমাত্রা 20 মাইনাস পানির আদি তাপমাত্রা, পানির আদি তাপমাত্রা ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 10। এখন MFE পেরেকের ভর ছিল হচ্ছে 10 গ্রাম, মানে লিখতে পারি আমরা 0.01। আর এর আপেক্ষিক তাপ, এর আপেক্ষিক তাপ দেখো দেয়া আছে হচ্ছে SFE, আমি এটা একটু ক্লিয়ার করে লিখি, SFE ইজ ইকুয়াল দেয়া আছে হচ্ছে 0.11 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন এইটাকে আমরা আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসব। তো এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসি তাহলে আসলে কি রকম হয়, SFE ইজ ইকুয়াল 0.11 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন ডিগ্রি সেলসিয়াস পার্থক্য আর ক্যালভিন পার্থক্য দুইটা সেম জিনিস, তো আমরা যেটা করব এই কিলো ক্যালোরিকে আমরা জুলে প্রকাশ করব। তো 0.11 কিলো, তার মানে আর আমরা জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.2 জুল। তো এই চলে আসলো আমাদের জুলে, তার মানে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 549.8 জুল কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে এই মানটা বসিয়ে দিব 459.8 টি মাইনাস
20 আর MW ছিল হচ্ছে 100 গ্রাম দ্যাট মিন 0.1 কেজি আর SW পানির আপেক্ষিক তাপ হচ্ছে এত 20 মাইনাস 10 মিন্স 10 এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করে T এর মানটা ক্যালকুলেটরে বসিয়ে বের করি তাহলে T আসে হচ্ছে 0.44 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পেরেকের পানিতে ডুবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা ছিল হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রবলেম নাম্বার 2 তে বলা আছে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় এনট্রপির পরিবর্তন নির্ণয় করো আচ্ছা আমরা যখন একটা বরফের টুকরো নিব এই বরফের টুকরোকে আমরা তাপ দেওয়ার মাধ্যমে বাষ্পে পরিণত করে থাকি কিন্তু এখানে কথা হচ্ছে যে বরফকে তাপ দিলে সে হুট করেই বাষ্পে পরিণত হয়ে যাবে না সে ধাপে ধাপে বাষ্পে পরিণত হবে যেমন এইখানে প্রথমে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে কিছু তাপ শোষণ করে এরপর এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ আবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে এরপর এই পানি থেকে পানির তাপমাত্রা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে এবং সর্বশেষ সে কিছু সুপ্ত তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে তো এই প্রত্যেকটা ধাপে এনট্রপির চেঞ্জটাও আলাদা আলাদা রকমের হয় আমরা প্রত্যেকটা ধাপের জন্য আলাদা আলাদা ভাবে এনট্রপির পরিবর্তন নির্ণয় করব তো সেই ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হবে দুই রকম অর্থাৎ আমরা দুইটা ফর্মুলা ইউজ করব যেই ধাপে তাপমাত্রার পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমরা এনট্রপি বের করব হচ্ছে এই সূত্র দিয়ে ডিএস ইজ ইকুয়াল এম এস লন টি টু বাই টি ওয়ান আর যে সকল ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হবে না অর্থাৎ ডেলটি ইজ ইকুয়াল জিরো সেই সকল ক্ষেত্রে আমরা এনট্রপি বের করব হচ্ছে এই সূত্র দিয়ে ডিএস ইজ ইকুয়াল ডি কিউ বাই টি এখানে ডি কিউ সমান সমান হতে পারে এম এল এফ অথবা এম এল ভি এখানে এল এফ হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ যার মান আমরা জানি 3.36 ইন্টু 10^5 জুল পার ক্যালভিন আর এই এল ভি হচ্ছে পানি বাষ্পে পরিণত হওয়ার সুপ্ত তাপ এর মানও আমরা জানি 2.26 ইন্টু 10^6 জুল পার ক্যালভিন ওকে এখন আমরা দেখব কোথায় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে আর কোথায় অবস্থার পরিবর্তন হচ্ছে তো স্টেপ নাম্বার 1 এইখানে দেখো যে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পরিবর্তিত হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে অর্থাৎ এখানে ডেলটি চেঞ্জ হয়েছে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে সেই জন্য আমরা এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যখন -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে তখন আমরা এনট্রপির পরিবর্তন বের করব হচ্ছে ডিএস ওয়ান ইজ ইকুয়াল এম এস লন টি টু বাই টি ওয়ান এইখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ তাই না তো এখানে আপেক্ষিক তাপটা হবে হচ্ছে বরফের এম ছিল হচ্ছে 2 কেজি সুতরাং 2 কেজি ইন্টু এস আই বরফের জন্য আপেক্ষিক তাপ হচ্ছে এত আর
লন টি টু, টি টু ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি ক্যালভিনে নেই তাহলে 273, আর টি ওয়ান ছিল মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস, তার মানে ক্যালভিনে নিলে 270। যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আলটিমেটলি এটার আনসার আসে হচ্ছে 46.40 কে ইনভার্স। এবার সেকেন্ড ধাপে, সেকেন্ড ধাপে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, অর্থাৎ এইখানে ডেল টি ইজ ইকুয়াল জিরো। তাহলে এখানে ঘটনা কি ঘটেছে, এইখানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা বরফ গলনের সুপ্ত তাপ, অর্থাৎ সুপ্ত তাপ গ্রহণ করে সে তার অবস্থা চেঞ্জ করে বরফ থেকে পানিতে পরিণত হয়েছে। যেহেতু এইখানে তাপমাত্রা চেঞ্জ হয়নি, সেহেতু আমরা ইউজ করব এই সেকেন্ড ফর্মিউলা। তো সেকেন্ড ফর্মিউলা অনুসারে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ডি এস টু ডি কিউ বাই টি, ডি কিউ ইজ ইকুয়াল এম এল এফ বাই টি। এল এফ কেন, কারণ এখানে হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। ওকে, তো এম 2 কেজি আর এল এফ আমরা জানি যে 3.36 × 10⁵, আর টি হবে জিরো ডিগ্রি সেলসিয়াস মিন্স 273 কেলভিন। ক্যালকুলেটারে বসিয়ে যদি ক্যালকুলেট করি আনসার আসে 15 জুল পার কেলভিন। এইবার তৃতীয় স্টেপে, তৃতীয় স্টেপে কি হয়েছে, জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এই জন্য আমরা তৃতীয় ধাপের ক্ষেত্রে ইউজ করব ডি এস থ্রি ইজ ইকুয়াল এম এস লন টি টু বাই টি ওয়ান। এখানে এম ছিল 2 কেজি, আমরা এখানে পানির জন্য বের করছি, সেই জন্য আমরা এখানে আপেক্ষিক তাপটাও পানির জন্যই বসাবো। সুতরাং এই এস ডাব্লিউ ইজ ইকুয়াল হবে হচ্ছে এত আর লন টি টু, টি টু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে যদি নিয়ে যাই 373, আর টি ওয়ান হবে 273। ক্যালকুলেট করলে আনসার আসে এত। এইবার চতুর্থ এবং সর্বশেষ স্টেপে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হয়েছে, অর্থাৎ এইখানে ডেল টি ইজ ইকুয়াল জিরো। এখানে হচ্ছে পানির অবস্থা চেঞ্জ হয়ে বাষ্পে পরিণত হয়েছে, সেই জন্যে আমরা এখানেও ইউজ করব এই সেকেন্ড সূত্র। তো সেকেন্ড সূত্র অনুসারে যদি লিখি তাহলে ডি এস ফোর ইজ ইকুয়াল ডি কিউ বাই টি, অর্থাৎ এম এল ভি বাই হচ্ছে টি। এখানে এম ছিল 2 কেজি আর এল ভি হচ্ছে আমার 2.26 × 10⁶ জুল পার কেলভিন। তো মান বসিয়ে দিই 10⁶, আর এই টি ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 373 কেলভিন। এইটাকেও ক্যালকুলেট করলে আনসার আসে হচ্ছে, এই ছিল চারটা ধাপে এনট্রোপির পরিবর্তন। এখন টোটাল এনট্রোপির পরিবর্তন কি হবে, টোটাল এনট্রোপির পরিবর্তন ডি এস ইজ ইকুয়াল হবে হচ্ছে ডি এস ওয়ান প্লাস ডি এস টু প্লাস ডি এস থ্রি প্লাস ডি এস ফোর। এই চারটা এনট্রোপির পরিবর্তন সাম আপ করলে যে আনসারটা আসবে সেটাই হবে টোটাল এনট্রোপির পরিবর্তন।